আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অসম্ভবেও আমার তুমি গল্পের 7 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত ফারুকস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা ফারুকস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলো তো সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ধীরগতিতে নরম পায়ে হেঁটে সামনের টিন বেষ্টিত চালাঘরটির দিকে এগোয় স্নিগ্ধা। এটাই তার বাড়ি, ঠিক অনেকটা কোরের ঘরের মতো। কোথাও টিনের জং ধরেছে, কোথাও বা গাছের শুকনো পাতা। মুড়মুড়ে ডালপালা খসে পড়ে ছিদ্র করেছে কালচে রঙের টিনগুলোকে। স্নিগ্ধার চোখের পাতাগুলো মৃদু কাঁপছে, বিকল লাগছে মস্তিষ্ক। এতক্ষণের এত আনন্দ, এত উচ্ছ্বাস কোনোটাই আর নিজের মাঝে হাতড়ে পাচ্ছে না, সব দুমড়ে মস্ত্রে গিয়েছে। আবরারের ওই একটা কথায় অন্তত নিজের ভালো থাকার জন্য, নিজের খুশি থাকার জন্য কাছের মানুষগুলোকে বিপদে ফেলার মতো স্বার্থপর মেয়ে সে নয়। বরং ভালোবাসার মানুষদের ভালো রাখতে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে ঝাঁপ দিতেও দুবার ভাববে না। আর আবরার তো সেখানে কিছুই নয়। আচ্ছা, এই আবরার মানুষটা এমন কেন? এতটা স্বার্থপর, সুবিধাবাদী। আজকের পর থেকে আবরারের প্রতি ঘৃণার মাত্রাটা আরও বাড়ল স্নিগ্ধার। দুজন নারীকে একসাথে জীবনে বর্তমান রাখছে আবরার নামের দুরন্ধর লোকটা। কাউকে মুক্তি দিচ্ছে না, কাউকেই না, না তাকে আর না তার প্রথম স্ত্রী তনয়াকে। মুক্তি নিতে চাইলেও আরও চাপটা ধরছে, আরও আরও। মজিদ মাত্রই গলায় গামছা ঝুলিয়ে বেরিয়েছে ঘর থেকে। সামনের দিকে চোখ জাতি খুশিতে আলোকিত হয়ে এলো তার মুখমণ্ডল। অতি আদরের কলিজার টুকরো এগিয়ে আসছে তার। মজিদ দ্রুত পায়ে এগুলোর মেয়ের দিকে। মেয়ের কাছে আসতেই চোখ ছলছল করে উঠল তার। ভাঙা গলায় ডেকে ওঠেন, মা রে তুই এসেছিস? বাবার ডাকে ভাবনা সুতো টান করে স্নিগ্ধার, স্বাভাবিক হুঁশ ফিরে পায়। তড়িত গতিতে ঘাড় বাঁকিয়ে সেদিকে তাকায়। বাবাকে দেখতেই কোটরবর্তী পানিতে মুখে হাসি ফুটে ওঠে স্নিগ্ধার। চাপা ঠোঁটে কেঁদে চাপিয়ে ধরে বাবার বুকে। মেয়েকে পরম মমতায় বুকে আগলে নেন মসজিদ। কান্নায় ভেঙে পড়েন তিনিও। কুচকানো চামড়াযুক্ত হাতে মেয়ের মাথা হাত বোলান ধরে আসা গলায় বলেন, মনে হচ্ছে কতগুলো দিন পর দেখলাম তোকে। স্নিগ্ধা হাউমাউ করে কাঁদে। চোখে বাসে বিয়ের আগে বাবার বাড়িতে হই হই করে কাটানো মুহূর্তগুলো। বিকেলে উঠোনে বোনের সাথে কানামাছি খেলা, মায়ের সাথে কাজে ফাঁকি দেয়া, রাতের বেলায় বাবার হাতে খাওয়া নিয়ে দু বোনের ঝগড়া করা, সব কিছু এখন বিয়ের সাথে সাথে তিমিরে তলিয়েছে। আচ্ছা, মেয়েদের জীবন এমন কেন? মরার আগ পর্যন্ত কেন বাবার বুকে থাকতে পারে না? কই, ছেলেদের তো যেতে হয় না, তাদের ঘর ছেড়ে সম্পূর্ণ নতুন জায়গায় গিয়ে নতুন করে বাড়ি সাজাতে হয় না? সব কষ্ট কেন মেয়েদের বেলায়? কেন অত দরজার পরীক্ষা দিতে হয় তাদের? কেন? আওয়াজ পেয়ে ঘর ছেড়ে বের হয় স্নিগ্ধার 12 বছর বয়সী বোন নিত। বাবার বুকে স্নিগ্ধাকে দেখা মাত্র মুখের হাসির রেখা জলজল করে ওঠে তার। আনন্দর ধ্বনি নিয়ে চিৎকার করে বলতে লাগে, বুবু এসছে, ও মা বের হও, বুবু এসছে মা। পুরনো সুতির কাপড় মাথায় টেনে বের হন মিনা। ততক্ষণে বাবা বোনের দিকে ছোট গলায় নিত। মিনাও এগিয়ে আসেন দ্রুত পায়ে। মা বোনকে দেখে মাথা তুলে স্নিগ্ধা কান্না ভেজা চোখে মায়ের দিকে তাকায়। মেয়ের মুখ দুহাতে আজনে নেন মিনা, চোখ ভরে দেখতে লাগে। স্নিগ্ধা অস্পষ্ট গলায় বলে, মা। ডুকরে কেঁদে ওঠে মেয়েকে একইভাবে বুকের সাথে মিশিয়ে নেন মিনা। মজিদ চোখ মোছায় গলায় ঝোলানো গামছার প্রান্ত উঠিয়ে মায়ের বুক থেকেই বোনের দিকে এক হাত বাড়ায় স্নিগ্ধা। নিতু এগুলি তিনজন একসাথে জড়িয়ে কাঁদে, হাউ মাও করে কাঁদে। মজিদের মুখে হাসি ফুটে ওঠে, এগিয়ে এসে বলে, হয়েছে হয়েছে, আর কাঁদ, আর কত কাঁদবে মিনু, মেয়েটাকে ছাড়ো এবার। চোখ মুছে হাত ঢিলে করেন মিনু। স্নিগ্ধা মাথা তোলে বাবা মা বোনের দিকে তাকিয়ে অধীর গলায় প্রশ্ন করে, তোমরা কেমন আছো আমাকে ছাড়া? খুব ভালো, তাই না? আমি একটু ভালো নেই মা,
তোমাদের কথা খুব মনে পড়ে আমার, খুব। স্নিগ্ধার কথায় মৃদু হাসেন মজিদ। মিনা আপাদমস্তক মেয়েকে দেখেন, গায়ের দামি শাড়ি, গাবর্তি স্বর্ণ, পরিপাটির সাজসজ্জায় মেয়েকে একদম রাজরানীর মতো মনে হয় তাদের। দুজনের চোখই জুড়িয়ে আসে, মেয়ে তাদের সুখে আছে, এটাই তো উপরওয়ালার অশেষ রহমত। মায়ের হাসি দেখে মুখ ফুলে স্নিগ্ধা প্রশ্ন করে, আমি কি তোমাদের বাড়িতে অনেক বেশি খাবার খাচ্ছিলাম, আমাকে এত তাড়াতাড়ি বিদায় করলে যে? মজিদ পাশে দাঁড়িয়ে মেয়ের চুলে হাত বুলিয়ে বলেন, বোকা মেয়ের কথা শোনো, মেয়ে হয়ে যখন জন্মেছিস সারা জীবন কি আর বাবার বাড়ি থাকা যায় রে মা? তাছাড়া এত ভালো জামাই কি আর আমরা পেতাম? সেই জন্যই তো, এটুকু বলে থামে মজিদ, রাস্তার দিকে একবার চোখ বুলিয়ে আবার মেয়ের দিকে তাকায়, অসহ গলায় প্রশ্ন করে, জামাই আসনি রে মা, তুই কি একাই এলি? মিনাও একই প্রশ্নের উত্তর নিতে কৌতূহলীয় তাকায়। স্নিগ্ধা মুখটা গম্ভীর করে জবাব দেয়, না আসেনি, আমাকে নামিয়ে দিয়ে গেছে। মজিদের মুখটা ছোট হয়ে আসে, পাশ থেকে মিনা ভারী নিঃশ্বাস ফেলে বলে ওঠে, উনি হলেন গিয়ে আমাদের মালিক, মেয়ের জামাই, সে তো কপালের জোরে হয়েছে। মালিক হয়ে কি আর বাগানের মালির ঘরে পা দেবে গো? তুমিও কিসব প্রশ্ন করো না। মজিদ আর কথা তোলে না, এ নিয়ে মাথা নিচু করে চুপ করে থাকে। তাও মেয়েটাকে দিয়ে গেছে এই ডের? স্নিগ্ধা মায়ের কথা ব্রোবাকায় ব্যস্ত গলায় বলে, না এরকম নয়, উনি রাতে আসবেন বলেছেন। অবাক হয়ে তাকায় মিনা মজিদ দুজনেই, তবে কিছু বলার আগেই চট করে নিতু বলে ওঠে, তোমরা কি বুবুকে বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি ভিতরে নিয়ে আসবে না? টনক নড়ে সবার, মিনা তাড়াহুড়ো করে বলে ওঠে, ও হ্যাঁ হ্যাঁ আয় মা ভিতরে আয়। জোনাকি পোকার পাখাগুলো ক্ষীণ আলো ছড়াচ্ছে, দূরের ধানক্ষেত ভেসে আসছে শিয়াল ডাকার ভুতুরের শব্দ, জিজি পোকার কিচিরমিচির ডাক কেমন অদ্ভুত শোনাচ্ছে এখন। নিস্তব্ধ এমন কোলাহলের মধ্যে আবরারের গাড়ি ব্রেক কষার শব্দটা একটু বেশি উৎকট শোনালো। হন্তদন্ত হয়ে চার্জারের আলো জেলে বেরিয়ে এলো মজিদ। এই গ্রামে বাড়ি গাড়ি একমাত্র আবরার ছাড়া কারই বা হবে, এমন ভাবনা নিয়েই ঘর ছেড়ে বেরিয়ে আসেন তিনি। দরজা খুলে আবরারকে বের হতে দেখে হাসি ফুটে মজিদের মুখে। মেরুন রঙের শার্ট আট শার্ট হয়ে আছে আবরারের পরনে, বেশ লাগছে দেখতে। তার মতো গরিবের ঘরে স্নিগ্ধা যেমন চাঁদের কণা, আবরার মেয়ের জামাই হিসেবে একেবারে আস্ত একটা চাঁদ। স্বাভাবিক মুখে মসজিদের দিকে এগিয়ে আসে আবরার। মজিদ বিনম্র ব্যস্ত গলায় বলে, সাহেব আপনি আমার বাড়িতে আসবেন, আমি তো বুঝতেই পারিনি। আসুন সাহেব, ভিতরে আসুন। পকেটে হাত গুজে আবরার সহজ গলায় উত্তর দেয়, আসতে তো হতোই মজিদ, তোমার কাছে আমার দামি জিনিস রয়ে গেছে যে। সাহেবের কোন দামি জিনিস আমার কাছে? কথার মানে বোধগম্য হয় না মজিদের। ফেলফেল করে কিছুক্ষণ আবরারের মুখের দিকে তাকিয়ে থাকে মজিদ। আবরার এবার গাড়ির দিকে চোখ ইশারা করে বলল, গাড়ি ডিকিতে কিছু জিনিস আছে, কাউকে ডাকো, নামাতে হবে। সদর দরজা দিয়ে ঢুকতে গেলে কঠোর ফ্রেমের সাথে মাথায় বাড়ি খায় আবরার। দরজার ওপাশে দাঁড়িয়ে স্নিগ্ধা ফিক করে হেসে ওঠে, তাতে বিদ্রুপ করে বলে, এটা আপনার বাড়ির দরজা নয় যে আকাশের দিকে চোখ রেখেও ঢোকা যাবে, এখানে চোখটা মাটির দিকে রেখে ঢুকতে হয়, তা না হলে এভাবেই শাস্তি পেতে হয়। আবরার ঘুম ধরে থাকলেও মজিদ জিপ কাটেন মেয়ের কথা শুনে। মিনা ভয় ভয় তাকান স্বামীর দিকে, কোনো উত্তর না দিয়ে এবার মাথাটাকে হালকা নিচু করে ভেতরেই ঢুকে আবরার। ঘরের ভিতরে যাওয়া মাত্রই ব্যতিব্যস্ত হয়ে পড়ে স্নিগ্ধার বাবা মা, জামাইকে পালঙ্কে বসাবে নাকি মাথায় বসাবে জায়গা খুঁজে পাচ্ছে না তারা। স্নিগ্ধা বাবা মায়ের এমন আদিক্ষতা দেখে মুখ ব্যাংচায়, বিরক্ত হয়। শুকনো পরিষ্কার টুকরো কাপড় দিয়ে পুরনো কাঠের চেয়ারটা মুছে দেয় নিতু। আবরারও কোনো রকম বস্ত কেত করে শব্দ হয়, তাতে আচমকা ব্যাপারটাই লাফিয়ে উঠে দাঁড়ায় আবরার। এবার নিতু স্নিগ্ধ দুজনেই শব্দ করে হেসে ফেলে। আবরার স্নিগ্ধার দিকে চোখ পাকিয়ে থাকায় মিনা পিছন থেকে মেয়েদের মুখে আঙুল দিয়ে ইশারা করেন চুপ থাকতে, কিন্তু মাথা নিচু করে নিয়ে মুখ চেপে হাসতেই থাকে স্নিগ্ধা। আবরারের কাচুমাচু মুখ ভারী মজা দিচ্ছে তাকে। বেশ ব্যাগ নিয়ে চেয়ারে বসছে আবরার, তার পাশেই দাঁড়িয়ে আছে মজিদ, মিনা, তার থেকে একটু দূরে স্নিগ্ধা, আর স্নিগ্ধার পাশে নিতু। টেবিলের উপর একের পর এক জিনিসপত্র রেখে যাচ্ছেন দুজন লোক, মজিদের প্রতিবেশী দুজন, অনেকগুলো শপিং ব্যাগ, তার সাথে চারটে বড় ব্যাগ ভর্তি বড় বড় মাছ, গরুর মাংস আর কাঁচা বাজার দিয়ে। এসব দেখে নিতুর কিশোরী মনে ভারী আনন্দ হচ্ছে, অনেকদিন পর ভালো মন্দ খাওয়া হবে কিনা। মুখ গোমরা করে আছে স্নিগ্ধা। আবরারের এত আয়োজনকে তার বাবার গভীরত্বকে অপমান করা বই কিছুই বোধ হচ্ছে না।
আবরারের মুখের উপর কথা বলে না মজিদ, মিনাও দাঁড়িয়ে থাকে চুপচাপ, তবে ভারী লজ্জাবোধ হতে লাগে। সবগুলো জিনিসপত্র রাখা শেষ হলে লোক দুজনকে মানিব্যাগ থেকে দুটো হাজার টাকার নোট দৌড়িয়ে দেয় আবরার, নত যেন হয়ে বেরিয়ে যান তারা। দরজা খিল দেয় নিতু, দৌড়ে আসে আবরারের দিকে, উচ্ছ্বসিত হয়ে বলে, ছোট সাহেব এগুলো সব কি আমাদের? আবরার মুচকে এসে নিতুর দিকে তাকায় জবাব দেয়, তোমাকে তোমার আমাকে সাহেব বলে ডাকার দরকার নেই নিতু, তুমি আমাকে ভাইয়া বলতে পারো। তুমি যেমন আমার একমাত্র শালী, আমিও তোমার একমাত্র দুলাভাই, তাই না? আবরারের জবাবে নিতু আনন্দের ধ্বনি নিয়ে বলে, ভাইয়া আপনি খুব ভালো, অনেক ভালো। জবাবে আবরার বাঁকা ঠোঁটে হাসে আর কাপড় রাখা শপিং ব্যাগগুলো নেড়ে চেড়ে দেখতে ব্যস্ত হয়ে পড়ে নিতু। মজিদ এগিয়ে আসে আবরারের দিকে আস্তে করে বলে, সাহেব এগুলো কি দরকার ছিল? আমি আমার সাধ্যমতো চেষ্টা করতাম আপনাকে আবরার ব্রোকোচকে তাকায়। এগুলো আমি আমার জন্য এনেছি। কে বলল? এগুলো তো তোমাদের জন্য, মজিদ ইতস্তভাবে জবাব দেয়, কিন্তু মাঝপথে থামিয়ে দেয় আবরার আর বলল, এত কিন্তু কিন্তু করো না মজিদ, মেয়ের জামাই হিসেবে এনেছি এগুলো, তোমাদের মালিক হিসেবে নয়। এরপর আর কথা বাড়ায় না মজিদ, বাজারবর্তী ব্যাগগুলো দেখে মিনাকে উদ্দেশ্য করে বলল, এগুলো নিয়ে যাও, সাহেবের জন্য কয়েক পদ রান্না করো এখন থেকে। এরপর নিতুর দিকে তাকায় মজিদ, মৃদু ধমকে বলে, এই নিতু পরে দেখে সেগুলো, মায়ের সাথে যাও, সাহায্য কর গিয়ে। নিতু মাথা নেড়ে বাজারের ব্যাগ হাতে নিয়ে এগোতে নিলে আবরারের দৃঢ় আওয়াজে কদম থামায়, আমি তো বললাম আমি এসব আমার জন্য নয়, তোমাদের জন্য এনেছি, আর আমি এখন কিছুই খাবো না, রাত অনেক হয়ে এসছে, আমাকে বের হতে হবে স্নিগ্ধাকে নিয়ে। আবরারের কথায় মজিদ মিনা দুজনেই চমকে যান। নিতুরও মুখ কালো হয়ে আসে বোন চলে যাওয়ার কথা শোনাতে, তবে কেউ কিছু বলার আগেই স্নিগ্ধা তেতে ওঠে বলল, ও তার মানে এটাই হচ্ছে আসল কথা? এত গুড়িয়ে পেঁচে না বলে এটা বললেই পারেন যে আমরা গরিব বলে আমাদের বাড়িতে বসতে আপনার রুচিতে বাচ্চে, খাওয়া দাওয়া তো দূরের ব্যাপার, তাই না? মেয়ের এমন ব্যবহারে হতভম্ব হয়ে যায় মজিদ, ক্ষণে ক্ষণে ভয় নিয়ে আবরারের মুখের দিকে তাকায়। মিনা ধমকে ওঠেন স্নিগ্ধাকে, তুই ওনার সাথে এইভাবে কেন কথা বলছিস? কী অসভ্যতা এগুলো, স্বামীর সাথে এভাবে কেউ কথা বলে? চুপ করে যায় স্নিগ্ধা, নাক পোক কোচকে তাকায় আবরারের দিকে। আবরার ঠোঁট বাঁকিয়ে নিঃশব্দে হাসছে, এমন হাসিতে জ্বালা ধরে যায় স্নিগ্ধার গায়ে, তবু বাবা মায়ের সামনে আর কোনো কথাই তোলে না সে। অন্যদিকে মজিদ বিনীতভাবে বলে, সাহেব ও ছেলে মানুষ, আপনি ওর কথা কিছু মনে করবেন না। আবরার একইভাবে হাসে স্নিগ্ধার দিকে তাকিয়ে জবাব দেয়, আমি কিছু মনে করিনি, বিড়াল পোষ মানাতে গেলে একটু একটু আচরের দাগ তো সহ্য করতেই হবে। শেষের কথা স্নিগ্ধা ব্যতীত কারোর মাথায় ঢুকে না। স্নিগ্ধা আবরারের দিকে তাকিয়ে মুখ ব্যাংচায়, মনে মনে ভাবে, যখন কামড়ে চাল তুলে দেব তখন বুঝবেন বিড়াল কত সাংঘাতিক হতে পারে। আবরারের কথা নিয়ে খুব বেশি না ভেবে মজিদ পুনরায় বলল, বলছিলাম কি সাহেব, আজকের রাতটা যদি থেকে যেতেন, না মানে মেয়েটা আজই এলো তো? আবরার মজিদের দিকে তাকা শান্তভাবে জবাব দেয়, আমার রাতে বাংলোতে কিছু কাজ আছে মজিদ, যাওয়াটা দরকার, আর সকালে ওখান থেকে রওনা দেব, তাই জন্যই তোমাদের মেয়েকে নিতে হচ্ছে, আর কোনো প্রশ্ন? বিনম্রভাবে মাথা ঝাঁকান মজিদ, যার অর্থ আর কোনো কথা নেই তার। কোনো উপায় না পেয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় স্নিগ্ধা, বাজারের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে নিতু, মুখে কালো মেঘ জমেছে তার, ভেবেছিল আজ রাতে বোনের সাথে কোন ছুটিতে মাতবে, সেসব আর হচ্ছে না। নিতু আবরারের দিকে তাকায় উত্তেজিত গলায় প্রশ্ন ছড়ে, ভাইয়া বুবু আবার কবে আসবে? আবরার শিথিল হেসে উত্তর দিল, যখনই তুমি চাইবে, তাছাড়া তুমি চাইলে তোমার মা বাবাকে নিয়ে তোমার বোনের কাছেও যেতে পারবে। আনন্দে মাথা নাড়ে নিতু, মুখে মেঘের ঘনঘটা দূর হয় তার, মনে শান্তি পায় মজিদের সাথে সাথে মিনাও। বাংলোর পিছনের দিকে কামরা আবরারের জন্য বরাদ্দ, প্রত্যেকবার আবরার আসার আগে আগে কাজের লোকগুলো পরিপাটি করে রাখে সব, আজকে এর ব্যতিক্রম কিছুই হয়নি। এত বড় বাংলোর মধ্যে আবরারের এই কামরাটা বেশ পছন্দের কারণে এখানেই থাকে সে। এর অবশ্য আরও একটি কারণ, রুমের বারান্দাটা যেখান থেকে গ্রামের ধান ক্ষেত পেরিয়ে নদীটা দেখা যায়, যদিও ক্ষীণ আরও স্পষ্ট। আর সেদিকে চোখ রেখে মুখ ভার করে দাঁড়িয়েছে স্নিগ্ধা, বাড়ি থেকে আসার আগেও বাবা মা আর বোনকে জড়িয়ে ধরে খুব কেঁদেছে, যার রেশ এখনও কাটেনি। বারান্দার গ্রিল ছুঁয়ে যাওয়া ঠান্ডা বাতাসে হালকা শীত শীত অনুভূত হতে থাকে তার, কিন্তু ভেতরে যেতে ইচ্ছে করে না, স্তম্ভের মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। তাই আচমকা পিছন থেকে স্নিগ্ধার গায়ে চাদর জড়িয়ে দিল আবরার, গাবড়ে গিয়ে পিছু ফিরল স্নিগ্ধা। আবরারকে দেখে সামনে ফিরলে আবরারও গায়ের চাদরটাকে টেনে আরেকটু ভালো করে পেঁচিয়ে নিল গায়ের সাথে, মৃদু গলায় বলল, ধন্যবাদ। আবরার ঘুরে এসে দাঁড়ালো
গ্রিলের সাথে হেলান দিতে দিতে দুষ্ট হেসে বলল, ধন্যবাদ না দিয়ে যদি চাদরটার মতো আমাকেও জড়িয়ে নিতে তবে বেশি খুশি হতাম। মেজাজ খারাপ হয় স্নিগ্ধার, একেবারে তেতো স্বাদের অনুভূতি হয়, কিন্তু মুখে কিছু বলে না। আব্রারের মুখের দিকে তাকায় মনে মনে প্রশ্ন করে, আচ্ছা বাবা কি জানে এই লোকের প্রথম স্ত্রীর কথা? দুপুর 12টা নাগাদ স্নিগ্ধাকে নিয়ে গন্তব্যে পৌঁছায় আব্রার। কলিং বেল বাজলে দরজা খুলে দেয় সার্ভেন্ট, সরে দাঁড়ায় সামনে থেকে। স্নিগ্ধার হাত আঁকড়ে ভিতরে আসে আব্রার। তনয়া সোফার হাতল ধরে দেয়াল ঘেঁষে দাঁড়ানো, একজন গাট্টা গোট্টা দেহের ব্যক্তি বসে আছেন সেই সোফাতে, দুজন কোনো এক বিষয় আলাপে ভীষণ মনোযোগী। আব্রার আসার শব্দ পেয়ে তনয়ের সাথে সাথে ফিরে তাকায় আগন্তক, অবাক হয়ে তাকায় আব্রার। পায়ের কদম থামিয়ে স্নিগ্ধার হাত ছেড়ে দাঁড়ায়, উদ্বেগ নিয়ে প্রশ্ন করে, আপনি? আগুন চোক নিয়ে উঠে এসে দুহাত দিয়ে আব্রারের বুকে ধাক্কা মারে আগন্তক। কয়েক কদম পিছিয়ে যায় আব্রার, হক চুকিয়ে যায় তনয়া, ভয়ে সিটিয়ে পড়ে স্নিগ্ধা। আব্রার লোকটির দিকে তাকিয়ে শান্তভাবে কিছু বলতে নিলেও আব্রারের কলার চেপে ধরেন তিনি। ক্রুদ্ধ স্বরে বলেন, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে ঠকিয়েছ? তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে গল্পটা সেটা জানিয়ে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।